স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিন সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে ঈর্ষণীয় সাফল্য অর্জনের মধ্য দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশকে রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়নের পাশাপাশি বঙ্গবন্ধু কন্যার দক্ষ কূটনৈতিক প্রচেষ্টায় আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব, বিচক্ষণতা ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বিশ্বের বড় বড় দেশ এখন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। বিস্তারিত জানাচ্ছেন লাকমিরা জেসমিন শোভা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সহ উন্নয়নের প্রতিটি সূচকে প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। শুধু প্রতিবেশী দেশগুলোই না, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে তাক লাগিয়েছে পশ্চিমা কিংবা উন্নত বিশ্বের দেশগুলোকেও। আর এই বিশ্বজয়ের পেছনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বহির্বিশ্বে বাংলাদেশ নামক ছোট্ট দেশটিকে এখন সবাই চেনে, শুধু চেনেই না, রীতিমতো জানতে চাই, অনুকরণ করতে চাই। শুধু প্রতিবেশী ভারত চীন নয়, মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলোর সাথে উষ্ণ সম্পর্ক তৈরিতে সফল বাংলাদেশের কূটনীতি। আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান এখন বড় ফ্যাক্টর। অন্য দেশ এখন পর্যন্ত কি ভারত, কি চীন, আমেরিকা, জাপান সবার সাথেই সম্পর্ক রাখতে পেরেছে। যে ব্যালেন্সটা মেইনটেইন করার কথা ছিল, খুব সাকসেসফুলি ওই ব্যালেন্স মেইনটেইন হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় সারা বিশ্বে প্রশংসিত হয়েছে বাংলাদেশ। মানবিকতার অনন্য নিদর্শন স্বরূপ 12 লাখ রোহিঙ্গাকে ঠাঁই দিয়ে সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাম্প্রতিককালে করোনা মহামারী মোকাবেলায় আরও একবার বিশ্বের কাছে সক্ষমতা প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। দারিদ্র দূরীকরণ, পৃথিবী সুরক্ষা ও সবার জন্য শান্তি সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ায় গেল সপ্তাহে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক SDSN প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে SDG অগ্রগতি পুরস্কার তুলে দেয়। এছাড়া সফলতার স্বীকৃতি হিসেবে ভ্যাকসিন হিরো, চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ, স্টেটম্যান, স্টার অব ইস্ট, মাদার অব হিউম্যানিটির মতো বড় বড় সম্মাননা পেয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। লাকমিনা জেসমিন শোমা, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আজ শুরু হবে দেশব্যাপী ভ্যাকসিনের বিশেষ ক্যাম্পেইন। বিস্তারিত জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে টিকা কার্যক্রমের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে রাজধানীর কুমিটোলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে আয়োজন করা হয়েছে, এই টিকা ক্যাম্পেইনে কি সংখ্যক মানুষকে টিকা দেওয়া হবে, কি তথ্য আছে আপনার কাছে ব্যাপারে বিস্তারিত জানাবেন। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 75তম জন্মদিন, এবং সেই জন্মদিনকে কেন্দ্র করে স্বাস্থ্যসেবা বিভাগ মহাপরিকল্পনা হাতে নিয়েছে। সেই মহাপরিকল্পনার অংশ হিসেবে যেটিকে বলা হচ্ছে যে আসলে বিপুল সংখ্যক মানুষকে টিকা প্রয়োগের জন্য একটি বিশেষ ক্যাম্পেইন, তো সেই ক্যাম্পেইনের আওতায় সেখানে সর্বমোট 75 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সারা দেশের 4600 ইউনিয়নে এবং সেই সঙ্গে প্রতিটি উপজেলা পৌরসভা এলাকায় এবং সেই সাথে সিটি কর্পোরেশন এলাকায় টিকা প্রয়োগ করা হবে প্রতিটি ওয়ার্ডে, এবং প্রতিটি ওয়ার্ডে থাকবে 3টি করে বুথ, সিটি কর্পোরেশনের পৌরসভায় 1টি করে টিকা কেন্দ্রে 1টি করে বুথ থাকবে, এবং সেই সাথে ইউনিয়ন পরিষদগুলোতে প্রতি ইউনিয়ন পরিষদে 3টি করে টিকার বুথ থাকবে, এবং 80,000 কর্মী সেখানে টিকা প্রয়োগ করবেন। এবং সেই সাথে আমি যদি আপনাকে একটু জানাই যে ঢাকা সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশন কিন্তু আসলে এই বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকা দক্ষিণে প্রায় প্রতিটি ওয়ার্ডে 350 জনকে টিকা দেওয়া হবে, এবং সারা বাংলাদেশে প্রথম 2 ঘন্টা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বয়স্ক, প্রতিবন্ধী এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং এই টিকার আওতায় থাকবেন যারা ইতোপূর্বে রেজিস্ট্রেশন করেছেন, এবং রেজিস্ট্রেশন করবার পর যারা অপেক্ষমান রয়েছেন টিকার জন্য তাদেরকে কিন্তু এই টিকার আওতায় নিয়ে আসা হবে। আরেকটি বিষয় রয়েছে যে এখানে বিশেষ করে যারা, যাদের সন্তান রয়েছে এবং সন্তান স্তন্যপায়ী, তাদের কে কিন্তু আসলে টিকা প্রয়োগের আওতায় আনা হচ্ছে না, কিন্তু তারপরে বিশাল কর্মযজ্ঞ কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। লক্ষ্যমাত্রা হচ্ছে সারা দেশে আজকের মধ্যে যথাসম্ভব সর্বোচ্চ মানুষকে টিকা প্রয়োগ করা,
তার পাশাপাশি যদি এটি আরও বেশ কিছুদিন সময় লেগেও যায় সেই সময়টুকু আসলে স্বাস্থ্যসেবা বিভাগ নেবেন এবং তারপরেও কিন্তু আসলে এই টিকা প্রয়োগ কর্মসূচিকে বাস্তবায়ন করবেন। এই এবারে কিন্তু শুধুমাত্র প্রথম ডোজ দেওয়া হচ্ছে, সামনের মাসের একই দিন থেকে কিন্তু আবার দ্বিতীয় ডোজ টিকা শুরু হবে। এবং সেই সাথে কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে যে আসলে যারা রয়েছেন যে আসলে এই যে টিকা কেন্দ্রগুলো রয়েছে এই টিকা কেন্দ্র বা এই বুথগুলোতে যারা আসবেন তাদেরকে বিশেষ করে দুর্গম এলাকা এবং যারা বয়স্ক যারা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী কুষ্টিয়ায় রয়েছেন, যার নাম জাহিদ। তিনি জানাবেন সেখানকার এই টিকার বিশেষ ক্যাম্পেইনের সর্বশেষ খবরাখবর। জাহিদ, ধন্যবাদ রিশাদ। কুষ্টিয়াতে আপনি যেমন বলছিলেন যে সারা দেশে 75 লাখ টিকা দেওয়া হবে, শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়াতে দেওয়া হবে 1,10,000 টিকা দান। এবং আমি কুষ্টিয়া সিভিল সার্জন ডাক্তার আনোয়ার ইকবালের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে জেলার সবগুলো ইউনিয়নে এবং পৌরসভার ওয়ার্ডগুলোতে এরকম কেন্দ্র বসানো হয়েছে। এটি শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। দেখছেন যে মানুষজন ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে গেছেন, তারা আসলে টিকা নেওয়ার জন্য এসেছেন। পুরুষের মহিলাদের আলাদা আলাদা লাইন এখানে সৃষ্টি হয়েছে, কিছুক্ষণের মধ্যেই টিকাদান কার্যক্রম শুরু করবেন। স্বাস্থ্য বিভাগের কর্মীরা যারা আছেন তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে ফেলেছেন এবং এই একটি কেন্দ্রেই 1,500 টিকা দেওয়া হবে যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন করেছেন এবং মোবাইলের SMS এর মাধ্যমে তারা কিন্তু আজকে টিকাদান কেন্দ্রে এসেছেন। এই এই টিকাদান কেন্দ্রে এসব নারী পুরুষ যারা টিকা নিতে এসেছেন তারা বাড়ির কাছে হাতের দ্বার গোড়ায় টিকা পেয়ে তারা কিন্তু চরম খুশি এবং শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যে আজকে বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়া হবে তার প্রেক্ষিতে তারা কিন্তু শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে এবং এই যে টিকাদানের আওতায় এসেছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে দিই রিসার্চ, যে কুষ্টিয়ায় যখন গত জুন জুলাই এবং অগস্টের শুরুতে করোনা ভয়াবহ আকার ধারণ করে তখন কিন্তু কুষ্টিয়াতে টিকার প্রতি মানুষের আগ্রহ বাড়ে এবং আমরা নিয়মিত যে কুষ্টিয়া টিকাদান কেন্দ্র স্থায়ী কেন্দ্র সেই 8টি কেন্দ্রতে আমরা দেখি প্রতিদিন উচ্ছে পড়া ভিড় থাকে। এবং গত অগস্ট মাসে এবং তারপরে পরের মাসেও যখন গণটিকা কার্যক্রম চলেছিল সেখানেও দেখেছিল যে মানুষের চরম ভিড় ছিল এবং প্রত্যেকটা কেন্দ্রগুলোতে তার আঙ্গিনা উপচে পড়েছিল মানুষ। এবং এবারও আমরা আশা করছি যে বেলা বাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণ মানুষ এসে কেন্দ্রে যুক্ত হবেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে টিকাদান কার্যক্রমের সর্বশেষ খবর। আমি টিকাদান কার্যক্রমের আরও খবর জানতে রংপুরে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। ধন্যবাদ জাহিদ। আসলে প্রধানমন্ত্রীর আজকে 75তম জন্মদিন উপলক্ষে যে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে রংপুর স্বাস্থ্য বিভাগ রংপুর ডিভিশনের প্রতিটি জেলার অর্থাৎ যে কটি ইউনিয়ন আছে প্রতিটি ইউনিয়নে 1,500 করে মানুষকে টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসবেন এবং সিটি কর্পোরেশনের প্রতিটি অর্থাৎ টিকাদান কেন্দ্রে কিন্তু 1,000 মানুষকে এই টিকাদান কেন্দ্রের আওতায় নিয়ে আসবেন। অর্থাৎ আমরা আমাদেরকে সিভিল সার্জন রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার রায় যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে রংপুরে প্রায় 1,50,000 মানুষ আজকে এই টিকাদানের আওতায় গণটিকার আওতায় আসবে। অর্থাৎ একটি বিষয় অংশ বলে রাখি যে মানুষ কিন্তু নিবন্ধন করেছে টিকা মুখী আর যে মুখী হওয়া সেটা কিন্তু হয়েছে আর স্বাস্থ্য বিভাগ যে কর্মসূচি হাতে নিয়েছে যে বিশেষ কর্মসূচি সেটিতে কিন্তু আমরা দেখতে পেরেছি যে সকাল থেকে দীর্ঘ লাইন কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু এসেছে লাইনে দাঁড়িয়েছে। আপনারা কতক্ষণ থেকে লাইনে আছেন আপনার সাথে কথা বলতে চাই? প্রায় 10 মিনিট। যার ফলে আজকে আমি এখানে সরাসরি পাইনি অর্থাৎ শুনছিলেন একজন টিকা নিতে একজন মানুষের কথা, তিনি বলছেন যে তিনি টিকা নিতে এসেছেন। অর্থাৎ আরেকটি বিষয় বলি যে এখানকার যে কাউন্সিলর রয়েছে মনোয়ার ইসলাম লেবু তিনি জানিয়েছেন যে মাইকিং করেছেন, যারা টিকার SMS পাননি তারা কিন্তু এই টিকার নিতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাইব বগুড়ায়, আব্দুল সালাম বাবু রয়েছে আমার সহকর্মী, তার কাছে জানতে চাইব বগুড়ার খবর। বাবু, মানিক আপনি যেমনটি জানাচ্ছেন রংপুর থেকে বগুড়াতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 1,77,000 মানুষকে আজকে টিকা প্রদান করা হবে। জেলার 100
জেলার 12টি উপজেলার 109টি ইউনিয়নে এই টিকাদান কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে। পাশাপাশি এখানে তিনটি পৌরসভা বেছে নেওয়া হয়েছে, যে তিনটি পৌরসভার মধ্যে বগুড়া পৌরসভার 21টি ওয়ার্ডের 21টি বুথে টিকাদান কার্যক্রম চলছে। এছাড়া সান্তার এবং শেরপুর পৌরসভাতেও টিকাদান কার্যক্রম চলছে। আমরা জানতে পেরেছি যে ইউনিয়ন সমূহ যে কোনো একটি ওয়ার্ড তারা বেছে নিয়ে এই টিকা প্রদান করছে এবং সিনোফার্মের প্রথম যে টিকা দেওয়া হবে। আমরা রয়েছি বগুড়া পৌরসভার একটি কেন্দ্রে, যেটি সেন্ট্রাল স্কুল কেন্দ্র 9 নম্বর ওয়ার্ড। এখানে আমরা কথা বলবো এই ওয়ার্ডের কাউন্সিলর এবং বগুড়া পৌরসভার প্যানেল মেয়র, তিনি আমাদের জানাবেন যে তারা কিভাবে এই পৌরসভায় এই এই বুথে কিভাবে তারা টিকা প্রদান কার্যক্রম সফল করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে সারা দেশে আজকের যে টিকা কর্মসূচি, এরই অংশ হিসেবে আমাদের বগুড়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে আমাদের সেন্ট্রাল স্কুল কেন্দ্রেতে যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, ইতিমধ্যে আমাদের এখানে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আমাদের যারা বিশেষ করে আমরা এখানে বয়স্ক যারা, তাদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা টিকা প্রদান করছি। সেই সঙ্গে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমরা টিকা দিচ্ছি এবং এখানে আমরা সুস্থভাবে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে টিকা গ্রহণ করছেন এবং আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। ধন্যবাদ। আপনি শুনলেন, উনি জানালেন যে তারা বয়স্কদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বগুড়ায় কিন্তু সিনোফার্মের যে ডোজ রয়েছে এটা আজকে প্রথম ডোজই দেওয়া হবে 1,77,000 জনকে। পাশাপাশি বগুড়া জেলার আরও 16টি কেন্দ্র রয়েছে, যে 16টি কেন্দ্রতে নিয়মিত টিকা দেওয়া হয়, সেখানেও প্রায় 10,000 মানুষকে যে প্রতিদিন যে টিকা দেওয়া হয় সেই টিকা প্রদানের ব্যবস্থা নিয়েছে, ইতিমধ্যে সকল প্রস্তুতি নিয়েছে। তবে অনেকে যারা মেসেজ পায়নি বা রেজিস্ট্রেশন করেনি তারা কিন্তু টিকা পাবে না, এবং মেসেজ না রেজিস্ট্রেশন করেছে মেসেজ পায়নি তারা কিন্তু টিকা নিতে এসে বিড়ম্বনার শিকার হচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তারা তাদের রেজিস্ট্রেশন কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার নিয়ে তারা তাদেরকে টিকা প্রদান করবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়া জেলায় 12টি উপজেলায় টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত টিকা দেওয়া শেষ না হবে 177 জনকে ততক্ষণ পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে আকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিকাদান ক্যাম্পেইনের খবর জানাচ্ছিলেন ঢাকার কুমিজলা থেকে রিশাদ হাসান, কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামান, মানিকযুক্ত ছিল রংপুর থেকে এবং বগুড়া থেকে বাবু। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজের 4 ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সাদে ইসলামিয়া কলেজের ছাত্রী সোমবার রাত 10:15 দিকে আগ্রাবাদ মাজার গেট এলাকার ড্রেনে পড়ে যাওয়ার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। 4 ঘন্টার চেষ্টার পর সাদিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামিয়া কলেজের ছাত্রী সাদিয়া তার মামার সাথে আগ্রাবাদ এলাকার একটি মার্কেট থেকে চশমা কিনে বাসে ফিরছিলেন। এ সময় ফুটপাথ ধরে হাঁটার সময় তিনি পা পিছলে খোলা ড্রেনে পড়ে যান। তাকে উদ্ধারের জন্য মামা ড্রেনে ঝাঁপ দিলেও তিনি ব্যর্থ হয়ে উঠে আসেন। এর আগে গত মাসে মুরাদপুরে ড্রেনে পড়ে এক সবজি বিক্রেতা নিখোঁজ হয়েছিলেন, 1 মাসের বেশি সময়ও তার খোঁজ মেলেনি। সাদিয়া পিছলে পড়ে যায় নালার ভিতরে পড়ে সে তার বাম হাতটা জাগিয়ে আকুতি জানিয়েছিল তাকে উদ্ধার করার জন্য। তার মামা ঝাঁপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে আপ্রাণভাবে, কিন্তু ইতিমধ্যে ময়লার স্তূপের ভিতরে সাদিয়া হারিয়ে যায়। মাটি কি খুশি ভিতরে ঢুকছি, ঢোকার পরে আপনারাই দেখেছেন আমার ডুবুরি প্রায় 20 মিনিট পরে ওকে শ্বাস করে ভিতর থেকে নিয়ে এসে প্রায় 70 ফিট ভিতরে চলে গেছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী যাত্রীদের জন্য আরটিপিসিআর টেস্ট নিয়ে নতুন আশ্বাস দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ থেকে করোনার আরটিপিসিআর টেস্ট চালু হতে পারে বলে বেবিচক জানিয়েছে। রোবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, 6টি বেসরকারি প্রতিষ্ঠানের বিমানবন্দরের অভ্যন্তরে 12টি আরটিপিসিআর মেশিন স্থাপনের কাজ শেষ করেছে। আরটিপিসিআর মেশিনের সক্ষমতা যাচাই প্রাথমিকভাবে 100 জন কর্মীর নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল সফল হয়েছে, তবে তারা কোনো যাত্রী নন। এবারে করোনা আপডেট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 25 জনের মৃত্যু হয়েছে। সময়ে নতুন শনাক্ত হয়েছেন 1,212 জন।
একদিন 27,727টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 4.36%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত 15,52,563 জন, এদের মধ্যে মারা গেছেন মোট 27,439 জন। রাজধানী বাড্ডায় রাইড শেয়ারিং অ্যাপস পাথাবের এক মোটরসাইকেল চালক ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছে। অ্যাপসে না চালানোয় মাসখানেক আগেও মামলা দেয়া হয় তাকে। পুলিশ বলছে মামলা দিতে চাওয়ায় নিজের বাইকে আগুন দেয় ওই পাথাও চালক। এদিকে পুলিশি হয়রানি বন্ধ সহ 6 দফা দাবিতে আজ সারা দেশে ধর্মঘট ডেকেছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারের গাড়ি চালকরা। ফকরুল ইসলামের রিপোর্ট। সোমবার সকালে গুলশান বাড্ডা লিংক রোডে ট্রাফিক পুলিশ মামলা দিতে চাওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন পাঠাও চালক শওকত আলম। পরে এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার পর সেই বাইকারকে জিজ্ঞাসাবাদের জন্য বাড্ডা থানায় আনা হয়। তিনি জানান, বারবার মামলা দিতে চাওয়ার কারণে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। রাস্তায় ইউটার নিয়ে আমি গাড়ি দাঁড়ায় বা যাত্রীর সাথে কথা বলতেছিলাম, মামলা দেন নাই দিবেন আমি রিকোয়েস্ট জানাইছিলাম, বাস এইটুকুই। পরে আমি বললাম আপনার মামলা দেন আমি আমার বাইক চালাই, আমি বাইক চালাবো না। বাস ওনারা যেটা করার সেটা হচ্ছে ওনাদের ডিউটি ছিল গাড়িটাকে এখানে আনা, আনছেন এটুকুই তো। পুলিশ জানায় রাইড শেয়ারিং চালক রাস্তায় দাঁড়ালে তার কাছ থেকে কাগজপত্র দেখতে চান ট্রাফিক পুলিশ, কিন্তু মোটরসাইকেল চালক কাগজপত্র না দেখিয়ে বরং ক্ষুব্ধ হয়ে নিজের বাইকে নিজে আগুন ধরিয়ে দেন। অনেক মোটরসাইকেল ওখানে ছিল পালিয়ে গেছে, তো এই যে সোহেল শাকা মোহাম্মদ শাকা হোসেন সোহেল উনি দাঁড়াইয়েছিলেন ওখানে, ওনার কাগজপত্রগুলো সার্জেন্ট চাইল, যখন কাগজপত্রগুলো দেখছিল তখন তড়িৎ গতিতে ওই লোকটা তার মোটরসাইকেলের ফুয়েল পাইপ যেটা ওটা খুলে আগুন লাগিয়ে দিয়েছে। জিজ্ঞাসাবাদের পর পাঠাও চালককে ছেড়ে দেয় পুলিশ, এই ব্যাপারে কোনো মামলা দেয়া হয়নি। ফকরুল ইসলাম, News24, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, তাই তো উৎসবের আমেজ বিরাজ করছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার প্রতিমা শিল্পীরা। গত বছর মহামারী করোনায় লকডাউনের মধ্যে আরম্ভ পূর্ণভাবে পূজোর উৎসব পালন করতে না পারলেও এবার উৎসবের প্রস্তুতি কিন্তু বেশ বড়। এর জন্য সাতক্ষীরায় এবার 583টি মণ্ডপে দুর্গাপূজোর প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনও নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মনিরুল ইসলাম মনির, তথ্য চিত্রে, ডেস্ক রিপোর্ট। বাতাসের দোলায় শরতের কাশফুল জানান দিচ্ছে, দরজায় কড়া নাড়ছে শারদীয় উৎসব, ঢাকে কাঠে পড়েছে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার প্রতিমা শিল্পীরা। রাত দিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে। করোনা পরিস্থিতিতে যেন স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে বিষয়েও প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন কমিটি। আমরা মনে করছি যে চারিদিকে সস্রাজ্রব এবং প্রতিমা শিল্পীরা বিশেষ করে অনেকটা কাজ এগিয়ে গেছেন, আগামী সপ্তাহে তারা প্রতিমার গায়ে রং লাগাবেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন মর্ত্যলোকে। আগামী 11 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পূজাটা অনেক প্রাচীন এই বড়বাজারের, দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে। মাটির কাজ শেষ, প্রতিমা আমরা রঙের কাজের জন্য মোটামুটি প্রস্তুত হচ্ছি। আমার ধর্ম আমার কাছে, মুসলমান ভাইয়ের ধর্ম মুসলমান ধর্মের কাছে, কিন্তু উৎসব আমরা সবাই একসাথে পালন করব। পূজা নির্বিঘ্নে শেষ করতে র‍্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনী। কোনোভাবেই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলাকে অথবা ধর্মীয় উস্কানিমূলক বিদ্বেষমূলক অপ্রীতির কোনো ঘটনা সংঘটিত হয় ধরনের কোনো কিছুকে আমরা অ্যালাউ করব না। সাতক্ষীরায় এবার 583 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, News24। এবার খেলার খবর। সাফ ফুটবলে অংশ নিতে আজ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে শেষবারের মতো অস্কার ব্রেজেনের অধীনে ঘাম ঝরিয়েছে জামাল ভূঁইয়ারা। সাফে ভালো করার সামর্থ্য রাখে বাংলাদেশ, তবে তার জন্য দরকার পরিকল্পনা মতো মাঠে নিজেদের মেলে ধরা। প্রথম ম্যাচকে গুরুত্বপূর্ণ বলছেন দলের অধিনায়ক ও কোচ। অনুশীলনে কম সময় পেলেও দলের ফুটবলাররা ভালো অবস্থায় আছে বলে জানিয়েছেন কোচ অস্কার ব্রেজেন। মাহফুজুল ইসলামের রিপোর্ট।
মঙ্গলবার দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। সাফের আগে চার দিনের মাত্র অনুশীলন সেশন পেয়েছে নতুন কোচ অস্কার ব্রুজন। দলের জন্য তো অবশ্যই নতুন কোচ অস্কারের জন্য নতুন এক চ্যালেঞ্জ এবারের সাফ, কারণ শেষবার সেই 2003 সালে ট্রফিটা জিতেছিল লাল সবুজের ছেলেরা। শুভ অপরাহ্ন। মালদ্বীপ উড়াল দেওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বেশ নির্ভার দেখালো বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ককে। জামাল ভুঁইয়া বলছেন, প্রথম ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ, সেই ম্যাচে জয় পেলে দল পাবে বাড়তি আত্মবিশ্বাস। অফকোর্স এটা একটা ক্রুশাল ম্যাচ, কারণ আমরা ওইখানে 3 পয়েন্ট নিলে দেন একটা ভালো স্টার্ট হবে ফর দিস টুর্নামেন্ট। সেকেন্ড ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার সাথে, সো এখানে না হারলে এটা ভালো, দ্যাট উই ক্যান ডু সামথিং। Of course our goal is to be the champion, but we have to take one match at a time, and then hopefully we can reach the final. But মাত্র চার দিনের অনুশীলন সেশন হলেও দলের ফুটবলারদের বর্তমান অবস্থায় বেশ খুশি কোচ অস্কার ব্রুজন। Our team, all players are going to attack. মাত্রই লীগ শেষ হলো, ফুটবলাররা খেলার মধ্যে ছিল, এটি একটি বাড়তি পাওয়া। মাঠের প্রস্তুতিতে কম সময় পেলেও সেটি বড় সমস্যা নয়, কারণ ফুটবলাররা খেলার সঙ্গে থাকার পাশাপাশি একে অপরের সঙ্গে বোঝাপড়াও বেশ ভালো। আমার প্রতিটি ফুটবলারের সঙ্গে ভালো জানাশোনা আছে। মূলত আমরা বড় লক্ষ্য নিয়ে যাচ্ছি, সাফ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, এখানে দেশের জন্য কিছু করতে ফুটবলাররা মুখিয়ে আছে। মঙ্গলবার দুপুরে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সাফে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কাশফুল সুব্রতার খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। ঋতুরানী শরৎ, শরৎ মানেই নীল আকাশের সাদা মেঘের ভেলার সাথে সুপ্রকাশ বনে মৃদুমন্দ হাওয়ার তোলা। সে সুব্রতা মাগতে প্রিয়জনদের নিয়ে কেউ কেউ ছুটছেন কাশবনে, আনন্দের সাথে ঘুরছেন, তুলছেন ছবিও। চট্টগ্রামের অনন্য আবাসিক এলাকার কাশবনে এখন প্রকৃতি প্রেমীদের ভিড়। আহাদুল ইসলাম বাবুর ছবিতে বাকিটা দেখুন শেখ জায়েদের রিপোর্টে। নীল আকাশে চলেছে সাদা মেঘেদের ভেলা, এই সাদা শুভ্রতা নেমেছে জমিনেও। সময় এখন শরৎকাল, বিস্তীর্ণ কাশবনে স্নিগ্ধতা ছড়াচ্ছে কাশফুল, মৃদুমন্দ বাতাস দোলা দেয় রাশি রাশি ফুলে, আনন্দে ছুটোছুটি করছে ফড়িং, সেই আনন্দে সামিল অন্য বনফুলেরাও। এই সুন্দর টানছে সৌন্দর্য বিপাশুদের, চট্টগ্রামবাসী শরতের এই প্রাকৃতিক রূপ দেখতে পাচ্ছেন শহরের অনন্য আবাসিক এলাকায়। চট্টগ্রাম শহরের পাশেই আছে পতেঙ্গা সমুদ্র সৈকত, শহরে আছে ফয়েজ লেক কিংবা সিআরবির মতো সুন্দর জায়গা, কিন্তু শরতের কাশফুল দেখতে হলে আসতে হবে এই অনন্য আবাসিক এলাকায়। তাই সাধারণ মানুষ ছুটে আসছেন এখানে, তুলছেন ছবি, কাটাচ্ছেন সুন্দর একটু সময়। এক অন্যরকম আনন্দ যেন সবার চোখে মুখে, কাশফুলের মধ্যে এসে শরৎকালের যে অনুভূতিটা ওটা প্রকাশ হয় আর কি। একঘেয়েমিটা কাটাতে আমাদের এখানে আসা, কাশফুলের জায়গাটা দেখতে অনেক ভালো লাগছে। এটা একটা নতুন স্পট, সেই হিসেবে এখানে আসলে আমরা প্রথমবারের মতো পরিবার নিয়ে এসেছি। শরতের আগে পুজোর যে আগমনী বার্তা হিন্দুদের, সেটাই দেখার উপভোগ করা। প্রকৃতি প্রেমীরা বলছেন এখন কিছুটা নিয়ন্ত্রণে মহামারী, এ শুভ্রতায় সূচি হোক পৃথিবী, কেটে যাক ভয়, সজীব পৃথিবীতে যেন নেয়া যায় বুক ভরে উন্মুক্ত নিঃশ্বাস। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল বিরতির সংবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।